রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাতামী বা সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা মহান রাবুল আলমিনের জন্য যিনি আজকে আমাদেরকে এ প্রোগ্রামের আয়োজন করা তৌফিক দান করেছেন সেই মহান রাবুল আলমিনের জন্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দূরে এবং কাছে পৃথিবীর যে যেখানে বসে আজকে অনলাইনের মাধ্যমে এবং পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান দেখবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আমাদের পিস মিডিয়া বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত বিষয়ে সময়ে একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে পিস মিডিয়া বাংলা ইসলামিক রিসার্চ সেন্টার এবং জামিয়া ইসলামিয়া মাদ্রাসার কিছু কথা এ সম্পর্কে কথা বলবো বলে ইনশাআল্লাহ সমান্ত উপস্থিতি আমরা এখন এমন একটি সময় ই করতেছি যে সময়টাতে বেশি বেশি মানুষ জাকাত বের করে তো জাকাত দেওয়ার আল্লাহ তালা আটটি খাত নির্ধারণ করেছেন তার মধ্যে একটি খাত হচ্ছে ফিস সাবের এবং আল্লাহ রাস্তায় দান করা যেটা হচ্ছে ওবার আপনার ষাট নম্বর আয়েতে আল্লাহ সু আহ বলেছেন সমন্বিত উপস্থিতি তো জাকাত দেওয়ার একটি খাত হচ্ছে কি আল্লাহ রাস্তায় দান করা আর পিস মিডিয়া বাংলা ইসলামিক রিচার্চ সেন্টার এবং ইসলাম আপনার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এটি এই খাতের একটি অংশ পিস মিডিয়া বাংলা ইসলামিক রিচার্চ ও দাওয়া সেন্টার এর মাধ্যমে আমরা সামাজিকভাবে এবং অনলাইনিক অনলাইন ভিত্তিক দাওয়ার কাজ করে থাকি এবং এখানে আমরা অনেক আমাদের এই পিস মিডিয়া বাংলার বিল্ডিংয়েরও কাজ চলতেছে কিছুটা এখনও বাকি আছে এবং পাশাপাশি আমাদের যে ইস আপনার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে এবং সেখানে কিছু অতি এতিম এবং গরিব শিশু রয়েছে সেখানেও আপনারা চাইডিয়া দান করতে পারেন এই দুইটি জায়গায় তো আপনারা যারা জাকাত দিবেন আমি মনে করি ইসলামের বর্তমান এই ইয়ার ক্ষেত্রে বর্তমানে এই ফেতনার যুগে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানতারের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি যে পিস মিডিয়া বাংলা ইসলামিক রিচার্চ ও দাওয়া সেন্টার এবং জামিয়া ইসলামিয়া মাদ্রাসা একটি সহি সুন্নর আলোকে এগিয়ে যাওয়া একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান করবেন ইনশাআল্লাহ আপনাদের দান বিফলে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা জ্যাকাত দিচ্ছেন এখানে আপনাদের জাকাতগুলো পাঠানোর চেষ্টা করবেন আমাদেরকে জাকাত পাঠানোর বা স্বাভাবিক সাধারণ দান পাঠানোর জন্যে আমাদের যে এখানে বিকাশ নাম্বার দুইটি দেওয়া আছে এবং ইসলামিক ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর যে অ্যাকাউন্ট নাম্বার দুটা রয়েছে এই নাম্বারেও আপনারা পাঠাতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিক দান করুক বলে আমিন